হ্যালো ভিউয়ার্স, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে এই COVID-19 পরিস্থিতিতে বাড়িতে বসেই আমরা ভীষণ মজাদার উপায়ে একটা স্পাইসি রাখি বানাবো। তো চলো শুরু করা যাক। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সেগুলো হলো লবঙ্গ, এলাচ, দারুচিনি, মেথি, মৌরি আর পোস্ত। প্রথমে আমি 2.5 ইঞ্চি ব্যাসের একটা গোল কাগজ কেটে নিয়েছি। এরপরে আমরা গোল কাগজটার সাইডের দিকে এলাচগুলোকে লাগাবো, সেই জন্য এভাবে আঠাটা লাগিয়ে নিচ্ছি। এখন আমরা সবকটা এলাচ এইভাবে রাখিটার সাইডের দিকে বসিয়ে নিচ্ছি। COVID-19 জন্য তো আমাদের বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধই, আর এই কারণে 2020-র পয়লা বৈশাখ থেকে আরম্ভ করে রথযাত্রা পর্যন্ত সমস্ত উৎসবগুলোই বন্ধ হয়েছে। কিন্তু রাখি বন্ধনের দিন ভাইয়ের হাতে রাখি তো বানতেই হবে, তো সেই কারণেই আমি কয়েকটা ভিডিও বানালাম যাতে তোমরা বাড়িতেই রাখি, মানে বাড়িতে যে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে রাখিটা তৈরি করে ফেলতে পারো। আর আজকে যে রাখিটা তৈরি হচ্ছে, যে গরম মশলা, এখন তো কোভিডের জন্য ডাক্তাররা বারবারই বলছে যে কিছু ইনার ইমিউনিটি বাড়ানোর জন্য গরম মশলা খেতে, ওই এলাচ, লবঙ্গ এসবগুলো, তো এই দিয়েই রাখিটা বানানো হচ্ছে। এরকম একটা রাখি নিজের হাতে বানিয়ে ভাইকে রাখি পূর্ণিমার দিন পরিয়ে দিলে বেশ ভালোই হবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমি যে গরম মশলাগুলো নিয়েছি সেগুলো বাদে আরও অনেক ধরনের গরম মশলা আছে, তো সেগুলো দিয়েও তোমরা একটা চেষ্টা করতে পারো। আমি হলুদ পেপার নিয়েছি, তো তোমরা যে কোনো অন্য কালারের পেপার বা সাদা কাগজও নিয়ে এটা করতে পারো। এলাচগুলো পেপারটা সাইডে লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা 4টে লবঙ্গ লাগিয়ে নেব। আমি কয়েকটা দারুচিনিকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে রেখেছি, তো সেগুলোকে আঠা দিয়ে লাগিয়ে নেব। এরপর আমরা পছন্দ মতো ডিজাইন অনুযায়ী মৌরিগুলোকে লাগিয়ে নেব। এবার মেথিগুলোকে লাগিয়ে নিতে হবে। আমাদের মেথি বসানোর কাজ কমপ্লিট, এবার ফাঁকা জায়গাগুলোতে একটু পোস্ত ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমাদের রাখি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। আর এই মশলা দিয়ে রাখি তৈরির এই আইডিয়া আর রাখিটা কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লাগে আমার ভিডিওটিকে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।